অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। মন, কিরে তুই কোথায় যাচ্ছিস? আরে এটা তো একটা ভালো খবর। আসেন শুনলে মনকে রবিদার বাড়িতে পাঠাতে আপত্তিও করবে না। স্যার কি করবে না করবে, স্যারের উপরই ছেড়ে দিলে ভালো হয় না? এতে তোমার মাথা ঘামানোর তো কিছু নেই। মন, আরে মন, কি আশ্চর্য, এর আবার কি হলো? বিশু, তোমার দাদা এখন ভালো আছে তো? সত্যি বৌদি, তুমি না অদ্ভুত। ওমা, অদ্ভুত কেন? দাদা আসেনি, তা সত্ত্বেও তোমার কোনো নালিশ নেই, কোনো জেদ নেই। নিজের কষ্টটা বুকে চেপে এটা জিজ্ঞেস করলে যে আমার দাদা কেমন আছে। সত্যি বৌদি, তুমি অসাধারণ। আমি কথাগুলো ঘরে রেখে আসি। মানুষটাকে দাদার বর্ষার বাড়ি যাওয়ার কথা বলে আর দুঃখ বাড়াতে পারবো না। বিশু, তুমি আবার কি ভাবছো? নদীপ, তোমার সাথে আমার একটা কথা ছিল। কি কথা? আমি আমার দাদাকে যতদূর চিনি, ও আসবে। ও আজ না এলেও কাল ও ঠিকই আসবে। রান্না বান্না সব পারো, এটা খুব ভালো, কিন্তু যত্ন করে করতে হবে কিন্তু। হ্যাঁ, আচ্ছা তোমার বাড়িটা কোথায়? ওই সোনারপুর থেকে কিছুটা যেতে হয়। আপনার আসল দুই ছেলে তো কোনো পাত্তাই নেই, মা মনে করি বলে এই ঝামেলা আমি নিলাম। এই কি, এই আবার কি? উনি আজকে থেকে আমাদের বাড়িতে কাজ করবেন। হাজার বার বলেছিলাম আমার কাজের লোক লাগবে না, কোনো কথা শুনলি না? হ্যাঁ, সেই অবাধ্যতা করলি, একটুখানি সাহায্য করতে হচ্ছে বলে কিছু কি রে, এতগুলো কাঁড়ি কাঁড়ি টাকা কোথা থেকে আসবে? সংসারটা তো আমায় চালাতে হয়, কোত্থেকে আসবে এত টাকা, কে দেবে? আমি তোমাকে সোজা সামনে একটা কথা বলে দিচ্ছি, আমি এই সংসারের আর কোনো কাজ করতে পারবো না। শোনো মা, তোমার আমাদের বাড়ির কোনো কাজ করতে হবে না, তুমি যাও, বেরো। আমি আপনার সমস্ত বেরো। যেমন চাইছিস তাই হবে, তোরা যা চাইছিস তাই হবে, তোকে কিচ্ছু করতে হবে না। আমি মরতে মরতে এই সংসারে সব কাজ করব, সব কাজ। আরে সে নয় আপনি করবেন, কিন্তু আপনি তো চাইলেও বেশি দিন করতে পারবেন না। মানে কেন? খারাপ কথা আমি নিজের মুখে বলতে পারবো না। কি কি হয়েছে বলতো, তোমরা সবাই এমন ভাবে আছো কেন? দেখ না ছোটদা, সামনে কিছুতেই বলতে চাইছে না মার স্ক্যান রিপোর্টটা কি আছে। শাগনিক, কি হয়েছে সেটা বলো, এসব কথা লুকিয়ে কোনো লাভ নেই। ব্রেন টিউমার,
তো বাবা ছেলে কাঁদছে তো খুলে নাও ওকে নাহলে ও নাহলে চুপ করবে কি করে দাঁড়াও ইন্দ্র তোমার সন্তান তুমি নিশ্চয়ই কোলে নেবে কিন্তু তার আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে আরে বিশু সোনাটা এত কাঁদছে কেন রে ব্রেন টিউমার হলে বোধ হয় মানুষ বেশি দিন বাঁচে না না মা তুমি চুপ করবে কিচ্ছু হবে না মা তোমার কিচ্ছু হবে না সাংনিক এরকম একটা অসুখের কথা মাকে বলাটা ঠিক কাজ হয়নি আরে না বললে উনি তো আজ আমার একটা সত্যি কথা বলবে আমি আর ঠিক কতদিন বাঁচব এ মাদার ইন ল আপনি কেন এইসব ভাবছেন এইসব এখন ভাবার দরকারই নেই এখন চিকিৎসা অনেক মডার্ন হয়ে গেছে আপনি কিছু ভালো কিছু ভাবুন না ভাবুন না কিভাবে মানুষের উপকার করবেন পুণ্য কামাবেন এইসব ভাবুন এই তুমি এই সমস্ত আজেবাজে কথা বলে বন্ধ করবে তুমি দেখতে পাচ্ছ না মায়ের শরীরের কি অবস্থা ওই দেখো আমি আজেবাজে কথা বললাম এগুলাই তোমরা ভুল করো জানো তো শেষ জীবনে মানুষকে এমন একটা কিছু করতে হয় যাতে মানুষ আনন্দে ভালো মন নিয়ে সবার কাছ থেকে বিদায় নিতে পারে শোনো শোনো আমি ঘরে যাব আমি ঘরে যাব এই সব কথা আমি নিতে পাচ্ছি না তো তুমি তুমি একটু এখানে শান্ত হয়ে বসো তোমার একটু বসো বসো আস্তে আস্তে মা এই তুমি এই সমস্ত জ্ঞানের কথা বলা বন্ধ করবে তুমি মানুষকে ভয় দেখিয়ে কি লাভ পাও হ্যাঁ তোমরা তো দেখছি জীবন সম্বন্ধে কিছু শুনতেই চাও না কোনো মানসিকতাই নেই তোমাদের এই শোনো 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 এত কথা না বাড়ি রিপোর্ট একটু দেখাও তো দেখি ডক্টর কি বলেছে আরে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি যেটা বলে দিয়েছি তার উপরে ডক্টর আলাদা করে তোমায় কি বলবে তার মানে এত জরুরি রিপোর্ট তুমি ডক্টরকে দেখাওনি না প্রয়োজন মনে করিনি আমার বহু বন্ধু তারা ডাক্তার তাদের সাথে ওঠা বসা করতে করতে আমি অলমোস্ট মানে ডাক্তার হয়ে গেছি অর্ধেক বলতে পারো আর খালি অপারেশনটাই করতে জানি না যাই হোক বাবা তুমি ওকে এখন কিছু বলো না ও ছেলেকে প্রথম দেখতে এসেছে প্রথম দিন তো তুমি ওকে একটু ধাতস্থ হওয়ার সময় দাও আমি ওকে পৃথিবীতে আনার আগে তোমাকে সারাক্ষণ কত ভাবে পাশে চেয়েছি ওর জন্ম নিয়ে কত স্বপ্ন দেখেছি তুমি বাইরে থাকবে সবার আগে তুমি আমার বাবা আর তোমার মা ওকে দেখবে হয়ে গেল আমি আমার ছেলে জন্মের পর যা কিছু হয়েছে আমি আমি সব দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে চাই জানো তো জানো তো রিমা দিয়ে এসেছিল বলছিল আমাদের ছেলের চোখ নাক সব নাকি তোমার মতো হয়েছে
তোমার মুখটা হঠাৎ করে কালো হয়ে গেল কেন? সবাই তো আমার তোমার পাশে থেকে তোমার সেবা করার কথা, কিন্তু দেখো সেই সুযোগটা আমি পেলাম না। শোনো না, তুমি যদি এখন আমাকে বলো, আমি আমি এক্ষুনি ব্যাগ গুছিয়ে তোমার সাথে যেতে রাজি আছি। তোমার কাছে অনেকগুলো প্রশ্ন ছিল, তার মধ্যে একটা হলো তুমি কি নীরা তোমার ছেলেকে বাড়ি নিয়ে যেতে চাও না? দেখো আমি আমি আমার মেয়ের মুখ চেয়ে তোমার কাছে আর কিছু জানতে চাইব না, কিন্তু এই প্রশ্নের উত্তরটা তোমাকে দিতেই হবে। এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় বাবা। আমার কথা ভাবতে হবে না, তুমি অন্তত তোমার ছেলেটার কথা ভাবো। ইন্দ্র, তুমি আমায় একটা কথা বলো তো, এই যে তুমি এখানে এসেছো, তোমার মা জানেন? আমার কথার জবাবে তুমি আমার সব উত্তর দিয়ে দিলে, আমার কি মনে হয় জানিস নীরু, তুই আর তোর বাচ্চার এই অবস্থায় তোর শ্বশুর বাড়িতে যাওয়া উচিত নয়। আমার আমার একটাই বড় আফসোস জানো ইন্দ্র, আমরা সবাই তোমাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে গেছি সব সময়। রানা তোমার জন্য মার খেয়েছে, সায়ন রবি ওরাও কম কিছু করেনি, কিন্তু তোমার মা, তোমার মা তার জেদ থেকে কিছুতেই সরছেন না। ফিরে যেতে হবে। কাঁদিস না মা, কাঁদিস না, চোখের জল ফেলে কোনো লাভ নেই। আমি আর সহ্য করতে পারছি না বাবা। আমি জানি মা, তোর মনের ভেতরটা আকুল হয়ে কাঁদছে, কিন্তু ভেবে দেখ আমাদের সমস্ত রকম সদিচ্ছা সত্ত্বেও আমরা আমরা সত্যি নিরুপায়। আমি তো বটে, আমার ছেলেটাও দুর্ভাগা। না মা,
তুই কখনো মনে করবি না এটা তোর আর তোর সন্তানের দুর্ভাগ্য। আসলে আসলে এটা ইন্দ্রের দুর্ভাগ্য। ভেবে দেখিস আমাদের সকলের চেয়ে ওই সব থেকে বেশি অসহায়। টিকা নেওয়ার সময় একটু কাঁদেনি। রানা এখন কেমন আছে? এখনো পুরোপুরি সুস্থ হয়নি, মাথা ব্যথাটা ভীষণ জ্বালাচ্ছে রানা তাকে। আমার জন্যে রানার এই অবস্থা হলো এটা সত্যি খুব দুঃখজনক। কি করবে বলো, বাড়িতে তো আর বসে থাকতে পারবে না, তাই বাধ্য হয়ে অফিস জয়েন করেছে। কদিন আর অফিস বসে বসে মাইনে দেবে। আমি তো কিছু আনতে পারিনি, এই টাকাটা রাখো, ওর জন্য একটা কিছু কিনে নিও। আপত্তি করো না মন, নইলে আমার সত্যি খুব খারাপ লাগবে। ধরো গেল কোথায়? মা শাগনি, কি ব্যাপার এত থমথমে পরিবেশ কেন, কি হয়েছে? মা 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 কি হয়েছে মা, তোকে আমার শরীর খারাপ নাকি আবার? ইন্দ্র রে, ইন্দ্র আমি আর বেশি দিন বাঁচবো না বাবা। না 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 না, তুমি এসব কি কথা বলছো, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না মা। তুমি শোনা, এই শোনা, কাঁদছিস কেন বল না, কি হয়েছে মায়ের, ঠিক কি হয়েছে বল না আমাকে। দাদা দাদা, তুই আর মাকে ঠিক করতে পারবি না। এই শাগনি, এই কি বলছে এরা, বলো না তুমি আমাকে বলো। হ্যাঁ তুমি একটু এসো এসো, শোনো শোনো, আমি ওই মাদার ইন লকে স্ক্যান করাতে নিয়ে গেছিলাম, তো মাদার ইন লয়ের ব্রেন টিউমার হয়েছে।